তো কালকে ফিশ ফ্রাই বানানো দেখিয়েছি, আর আজকে আবার বানাবো। বাট আমি আজকে দেখাবো না যে কিভাবে বানায়, কারণ প্রত্যেকদিন যদি ফিশ ফ্রাই দেখাই। যাই হোক, কালকে যে ফিশ ফ্রাইটা বানিয়েছিলাম সেটা হচ্ছে বিগ সাইজ, আর এটা হচ্ছে স্মল সাইজ। মাছটা দেখে বুঝতে পারছো কতটা ফ্রেশ? একদম ফ্রেশ মাছটা। তো যাই হোক, এটা হচ্ছে স্মল সাইজ, আর কালকে যেটা করেছি ওটা তো বিগ সাইজ, ওটা অ্যাকচুয়ালি ফিশ অ্যান্ড চিপস, মানে সরি কিছু করার নেই আমার, বারবার আমি ফোন ক্যামেরা কাট করতে পারছি না, ওই জন্য এইভাবে তুলে দেখাচ্ছি। তো যাই হোক, এটাই বলার ছিল যে কালকে যেটা দেখালাম ওটা 181 আর ছোটটা 121। তো এই হ্যাঁ, এই যে এই সাইজটা, এটা 121 দিই আমরা, মানে উইথ কাশুন্দি পেঁয়াজ দিয়ে, লেবু দিয়ে। আর যেটা কালকে করেছি ওটা হচ্ছে বড় বিগ সাইজ, ওটা হচ্ছে ফিশ অ্যান্ড চিপস, মানে ওটার নাম দিয়েছি ফিশ অ্যান্ড চিপস। ওটা বড় একটা ফ্রাই যায়, সাথে যায় চিপস, আর যায় কাশুন্দি বা মাস্টার্ড, আর পেঁয়াজ লেবু, এই হচ্ছে ব্যাপার। আর আজকে ভাবছো যে এই ড্রেস কেন করে এসেছি, ট্রাস্ট মি ইয়ার, কালকের টি শার্টে যদি আমি এক বোতল ডিও ঢেলে দিই ওম পরা যাবে না গায়ে, এত গন্ধ, এত গন্ধ, নিজে হার্ট ফেল করবো এরকম অবস্থা। তো ওই জন্য মেয়েকে বললাম যে কমফর্ট দিয়ে একটু ধুয়ে দিস, কারণ কালকে দিনটা পড়তে হবে, আজকে দিনটা শর্টটাই পরে চালিয়ে দিই, এই হচ্ছে ব্যাপার। তো চলো কাজ শুরু করা যাক। চাল ওদিকে ভিজিয়ে রেখেছি, মাছটাকে এখন নুন লেবু গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে রাখবো 1.5 ঘন্টার জন্য করে, তারপরে কোটিংটা করে ছেড়ে দেবো, কারণ কালকে যেহেতু দেরি হয়েছিল না, প্রচণ্ড পরিশ্রম হয়েছিল, আজকে ওই টাইমটা আমি ওয়েস্ট করতে চাই না, কারণ কাস্টমার ঢুকে গেলে পসিবল না করা। তো চলো কাজ শুরু করা যাক, তাই না? তো দেখতেই পাচ্ছ এগুলো ছোট ফিশ ফ্রাই, আর এগুলো ম্যারিনেট আমি করে নিয়েছি, আজকে আর কোনো কিছু দেখাচ্ছি না। আজকে দেখাচ্ছি ভেজ ম্যাগির রেসিপি। ভেজ ম্যাগির জন্য আমি জলটা আগেই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, আর দিয়ে দিচ্ছি একটু চপড আদা বা জিঞ্জার, আর দিয়ে দেবো চপড গার্লিক,
আর এখানে আমি দুটো ম্যাগি বানাচ্ছি বা দুটো নুডলস বানাচ্ছি। আর তোমরা তোমাদের আন্দাজ মতো করে নিও। আমি যেহেতু অর্ডারের ম্যাগি ছাড়ছি তো আমি একসাথে দুটো করছি, দুটো ভেজ ম্যাগি। আর দিয়ে দিচ্ছি সুইট কর্ন। এর আগেও বলেছি আমি আমরা ম্যাক্সিমাম ডিশে কিন্তু বা মেনুতে সুইট কর্নটা অ্যাড করি। আর দিয়ে দিচ্ছি গ্রিন ক্যাপসিকাম। তোমরা কিন্তু ইচ্ছে মতো ভেজিস দিতে পারো। আমার ভেজ মানে ভেজ নুডলসে ভীষণ ভেজিস খেতে ভালো লাগে, খাইও শীতকালে প্রচুর। আর দিয়ে দিচ্ছি আমি কিছু বিনস। আর দিয়ে দেবো আমি বেল পেপার, দিয়ে দেবো আমি গাজর। আর দিয়ে দিচ্ছি আমি অল্প একটু ভিনিগার। আর দিয়ে দিচ্ছি আমি সয়া সস, দিয়ে দেবো একটু চিলি সস, দিয়ে দেবো একটু টমেটো কেচাপ, আর দিয়ে দেবো একটু নুন, আর দিয়ে দেবো একটু ব্ল্যাক পেপার। দিয়ে ভালো করে আমি ফুটতে দেবো, খুব বেশি সেদ্ধ করব না, কারণ যে ভেজিসগুলো দিয়েছি আমি সেই ভেজিসগুলো ক্রাঞ্চিনেসটা চলে যাবে, তখন আর ম্যাগি খেতে ভালো লাগবে না। তো তার জন্য আমি জাস্ট একটা মিনিটের জন্য ভেজিসগুলোকে বয়েল করব, কাঁচা ফ্লেভারটা চলে যাওয়ার জন্য। বয়েল করেই আমি সাথে সাথে দিয়ে দিচ্ছি ম্যাগির যে মশলাটা সেটা, দিয়ে একটু নাড়িয়ে একটু বয়েল হওয়ার জন্য ছেড়ে দেবো। আর দিয়ে দিচ্ছি আমি ম্যাগিগুলোকে, আমি একটু ক্রাশ করে ভেঙে দিচ্ছি, কারণ কাস্টমার বলেইছিল যে একটু ভেঙে দিতে, কারণ ওনার অসুবিধা হয়, তার জন্য আমি ভেঙে দিচ্ছি, নাহলে আমি নর্মালি আমি ভাঙি না। তো দেখতেই পাচ্ছ আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, একটু নেড়েচেড়ে এটাকে বয়েল হওয়ার জন্য টাইম দেব। আর দু মিনিট ম্যাগি যে বলা হয়, দু মিনিটে ম্যাগি কখনোই হয় না, জাস্ট ইম্পসিবল। ম্যাগিটা আমার প্রায় হয়ে এসছে, ওদিকে আমার মনে হয়েছে একটু কর্নফ্লাওয়ার দেওয়া দরকার, কারণ যেহেতু উনি সুপি ম্যাগি বলেছে তো তার জন্য আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, যাতে সুপটা ঠিক হয়, ট্যাল ট্যালে জলের মতো না হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি একটু মোজারেলা। মোজারেলাটা দিলে পরে ওই ম্যাগিটা যখন খাবে তো তখন ভালো লাগবে খেতে বা দেখতে ভালো লাগে, কারণ মোজারেলা কিন্তু পার্সোনাল কোনো টেস্ট নেই, ওর একটা যে চিবি ভাব আছে এটা প্রত্যেককেই খেতে ভালোবাসে। আমার ভেজ ম্যাগি, গরম গরম ভেজ ম্যাগি একদম রেডি সার্ভ করার জন্য। এইটা একবার বানাও, বানিয়ে খেয়ে দেখো, বিশেষ করে শীতকালে খেয়ে দেখো, অসাম লাগবে, এতটুকু আমি কথা দিতে পারি। আর হ্যাঁ, সাথে একটা পোচ বা একটা ডিম সিদ্ধ যদি নিয়ে নেওয়া যায় না, আর কোনো কথা হবে না। আর দিয়ে দিচ্ছি আমি ডেকোরেশনের জন্য স্প্রিং অনিয়ন, যদিও এটাতে ফ্লেভার আসে, তো যাই হোক আমি একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটু টমেটো কেচাপ। তো আমি সার্ভিং প্লেটে আমি রেখে দিয়েছি, রেখে দিয়ে মেয়োনিজটাকে সুন্দর করে গোল 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 করে রাউন্ড রাউন্ড করে দিয়ে দিচ্ছি। এটা জাস্ট ফর ডেকোরেশন, আর খেতেও ভালো লাগে। আর হ্যাঁ, আর একটু দিয়ে দেবো উপর থেকে ছড়িয়ে চিলি ফ্লেক্স, আর একটুখানি গোলমরিচ, ব্যাস এনাফ। সো আমার মিনি ফিশ ফ্রাই একদম রেডি।
এসেছি আর এখন বাজে ঠিক 9:30। আজকে রান্না নেই বান্না নেই, তোমরা সবাই তো জানোই স্যাটারডে এলে আমার রান্না বান্না থাকে না, বাট আজকে ফ্রাইডে আমি রান্না বান্না করবো না কারণ কালকে সবাই সেদ্ধ ভাত খাবে। তো আজকের ব্লগটা দেখো, বেশি বাড়াচ্ছি না, প্রচণ্ড টায়ার্ড, ভালোও লাগছে না, বাট হ্যাঁ সব কিছুর মাঝখানে এইটুকু বলতে পারি যে আমি খুব খুশি আছি, মনটা ভালো আছে, তার জন্য সব কিছুই ভালো লাগছে। এটা তো জানোই যে মন ভালো থাকলে সব কিছুই ভালো লাগে। তো ফাইনালি আমি খুশি, আমি ভালো আছি। আর হ্যাঁ, ব্লগ ভালো লাগলে, ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করতে একদম ভুলবে না। আজকের মতো তাহলে টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।